আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা প্রাইভেট স্কুল টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে হাজির হয়েছি বিষয়টি হচ্ছে পরীক্ষা কেন্দ্রে যে ভুল করা যাবে না জেনে নাও না হলে বিপদ অনেক শিক্ষার্থী প্রথমবারের মতো বুট পরীক্ষায় বসতে যাচ্ছে এক্ষেত্রে পরীক্ষা কেন্দ্রে গিয়ে বা পরীক্ষার আগে বা পরে শিক্ষার্থীর বিভিন্ন ধরনের ভুল করে থাকে যা পরবর্তীতে তাকে বড় সমস্যায় ফেলে দেয় আজকে আমরা গুরুত্বপূর্ণ কয়েকটি ভুল নিয়ে কথা বলবো যা শিক্ষার্থীদের করা উচিত না বা এই ভুলগুলো করা থেকে বিরত থাকতে হবে যদি শিক্ষার্থী বিরত না থাকে তাহলে তার বড় ধরনের সমস্যায় পড়তে পারে চলুন দেখে নেই ভুলগুলো কি কী পরীক্ষা কেন্দ্রে দেরি করে যাওয়া অনেক শিক্ষার্থী দূর থেকে পরীক্ষার কেন্দ্রে যায় বা বিভিন্ন কারণে পরীক্ষা কেন্দ্রে দেরি করে যায় যা পরবর্তীতে শিক্ষার্থীকে সমস্যায় ফেলে দেয় তাই অবশ্যই পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে আগে থেকে উপস্থিত থাকতে হবে এক্ষেত্রে পরীক্ষার শুরুর তিরিশ মিনিট পূর্বে পরীক্ষায় উপস্থিত থাকার কথা বলা হলেও শিক্ষার্থীদের তিরিশ মিনিটের আগে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকা উচিত দুই নম্বর হচ্ছে পরীক্ষার সময় নকল করা নকল খুবই একটি গুরুত্বপূর্ণ দণ্ডনীয় অপরাধ তাই পরীক্ষার্থীদের উচিত নকল করা থেকে বিরত থাকা যদি কোনো শিক্ষার্থী পরীক্ষা হলে নকল করে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এক্ষেত্রে জেল পর্যন্ত হতে পারে তিন নম্বর হচ্ছে পরীক্ষার উত্তরপত্রে ওএমআর সিট সঠিকভাবে পূরণ করা অনেক শিক্ষার্থী তাড়াহড়া করে ওএমআর এমআর পূরণ করে পরবর্তীতে ছোট্ট একটি ভুলের কারণে শিক্ষার্থীদের ফেল চলে আসতে পারে তাই অবশ্যই শিক্ষার্থীদের ঠান্ডা মাথায় ওএমআর সিট পূরণ করতে হবে এক্ষেত্রে ওএমআর সিটের শিটের রুল নম্বর রেজিস্ট্রেশন নম্বর বিষয়কুট সেট সহ সকল তথ্য সুন্দরভাবে সঠিকভাবে পূরণ করতে হবে চার নম্বর হচ্ছে পরীক্ষা যাবার আগে শিক্ষার্থীদের বাড়ি খাবার খাওয়া উচিত নয় এক্ষেত্রে অনেক শিক্ষার্থী পরীক্ষার যাবার আগে চর্বিযুক্ত বাড়ি খাবার খেয়ে থাকে যা শিক্ষার্থীকে স্বাস্থ্য ঝুঁকির মধ্যে ফেলে দেয় তাই শিক্ষার্থীদের উচিত পরীক্ষায় যাবার আগে কোনো ধরনের বাড়ি বা চর্বিযুক্ত খাবার থেকে বিরত থাকা খাবারগুলো পরীক্ষার পরে খাওয়া যেতে পারে বাট পরীক্ষার আগে স্বাভাবিক খাবার খাওয়া উচিত পাঁচ নম্বর হচ্ছে পরীক্ষার বিভিন্ন সরঞ্জামাদি সঙ্গে রাখা একটি পরীক্ষা দিতে গেলে অনেক কিছু দরকার হয় তার মধ্যে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে কলম পেন্সিল রুলার রাবার কাটার জেমিতি বক্স ক্যালকুলেটর এক্ষেত্রে অবশ্যই শিক্ষার্থীকে বিষয়গুলো আগে থেকে গুছিয়ে রাখতে হবে তাছাড়া পরীক্ষার রুল নম্বর অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ড সাথে রাখতে হবে তাছাড়া শিক্ষার্থীরা অন্য কোনো কিছু পরীক্ষা নিয়ে যেতে পারবে না তাই উপরিউক্ত ভুলগুলো শিক্ষার্থীদের অবশ্যই বর্জন করতে হবে তা না হলে তাকে চরম ঝুঁকির সম্মুখীন হতে হবে